কেমন কাটছে পানিবন্দী মানুষের ঈদ জানতে খুব দূরে নয়, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ফকিরখালী গ্রামে যাই আমরা। রাস্তা ডুবে আছে, বাহন নৌকা, দূর থেকে দেখে স্থানীয়দের দুর্দশা বোঝা মুশকিল। তাই আমরা একটি বাড়ির উঠোনে চলে যাই। উঠোন আর ঘর পানিতে একাকার, এ কারণে প্রশ্ন করাও অমানবিক। ঈদ কেমন কাটছে? আরেক বাড়িতে রান্না চলছে মাচার ওপরে, রান্নাঘর আর শোবার ঘর পানিতে ভাসছে। তাই বিকল্প এই ব্যবস্থা, তিন বেলা গরম খাওয়ার অভ্যাস থাকলেও জো নেই। দিনের তো রান্না হইতেছে না, এখন একবেলাই রান্না করি, একবেলা রান্না করি, তিন বেলা খাওয়াইতেছে। গ্রামের নাম ফকিরখালী হলেও গ্রামটি মধ্যবিত্তের, গৃহস্থ নয়তো ব্যবসায়ী মানুষেরই গ্রাম এটি। হাঁস মুরগি বা গরুর খামার ছিল প্রতিটি বাড়িতেই। গবাদি সেই পশু পাখিগুলো দূরের আত্মীয় বাড়িতে রেখে এসে নিরুদ্বেগ থাকা যে যায় না তা স্পষ্ট এই জমিলা খাতুনের কথায়। তৃতীয় শ্রেণীর ছাত্রী নাতনি রূপাকে নিয়ে পাশের গ্রামে যাচ্ছেন এই বৃদ্ধা। উদম গায়ের রূপা আর তার দাদির কাছে এবার ঈদের কোনো মানেই নেই, আমোদ নেই, আছে হাহাকার। তবে এই গ্রামের মানুষরাও কোরবানি দিয়েছেন, গ্রাম থেকে দূরে উঁচু রাস্তায় মাংস আনা হয় নৌকায়। ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর ফকিরখালী গ্রামবাসীর মর্যাদা যতটা না বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে সুযোগ সুবিধা না পাওয়ার কষ্ট। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।